পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির নিয়ে আসছেন গোটা বাংলাদেশ শুধু নয় বাংলা ভাষা ভাষী গোটা বিশ্বে যত মানুষ আছে সবাই একই নামে যেই ব্যক্তিকে চেনেন তিনি হলেন আমাদের কলিজার টুকরো প্রিয় মুফাসসির বাংলাদেশে যাকে দ্বিতীয় জাহিদ জাকির নায়েক আখ্যা দেওয়া হয়েছে আমার প্রিয় মুফতি আমির হামজা ভাই উনি আপনাদের সামনে এখন মূল্যবান বক্তব্য নিয়ে আসবেন আমি আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে প্রবাসীদের পক্ষ থেকে যুব সমাজের পক্ষ থেকে আমাদের প্রাণ প্রিয় আলেমাদিন তাওহীদ হিসাবে তার হৃদয়ের স্পন্দন সত্য কারামুক্ত জালিমের নির্যাতনে নিষ্পেষিত একজন মজলুম জনের নেতা প্রিয় মাওলানা আমির হামজা ভাইকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তাকরির পেশ করার বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে السلام عليكم ورحمة الله وبركاته. বসে পড়ে না দাঁড়িয়ে বসে পড়ে বসে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله وجلت قلوبهم وإذا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدقت يا ربنا اللهم صل على الحمد لله যশোর জেলার শিকরগাছা থানার অন্তর্গত নবগ্রাম ছটিপুর নবগ্রাম জামে মসজিদ প্রবাসীদের উদ্যোগে প্রথম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মহান মালিক মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আবু দাউদ এখানে আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা গোলাম মর্তুজা নূরী পাবনা মাওলানা হারুনুর রশিদ ইমাম খতিব নবগ্রাম জামে মসজিদ এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন আপনাদের এলাকার সন্তান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শিল্পী কবির বিন সামাদ আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি তার যে সমস্ত বাস্তব ধর্মী কর্মকাণ্ড আপনারা দেখেন দু চার মিনিট আট দশ মিনিট এই সময়ের ভেতরে বেশি শেষ হয়
কিন্তু এই দুই চার মিনিট আট দশ মিনিটে আমাদের দুই ঘন্টা আড়াই ঘন্টার চাইতেও বেশি আলোচনা এর ভেতরে থাকে। নবীজি পৃথিবীতে কথা বলেছিলেন সবচাইতে বেশি বেদায় হজের ভাষণ সাতাশ মিনিট। কি কথা বললেন সাতাশটা মিনিট? তাম পৃথিবীর মানুষেরা, শুধু মুসলমান না, তাম দুনিয়ার বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা চেষ্টা চালাচ্ছে এই কথাগুলো অনুধাবন করার, ব্যাখ্যা করার। কোল কিনারা পাওয়া যায় না, অথচ মাত্র সাতাশ মিনিট বক্তব্য ছিল তেরোটা পয়েন্টের উপরে। বেদায় হজের এই তেরোটা পয়েন্টের উপরে সাতাশটা মিনিট ধরে নবীজি বিশ্ববাসীকে যা শেষ হিসাব শেষ কথা হিসাবে শুনিয়েছিলেন, ওই কথাগুলো আমাদের জীবনে আমল করার তৌফিক আমরা কামনা করছি। আমি মঞ্চে বসা আছেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ আপন জন প্রিয়জনেরা, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় যশোরবাসী, আমি এগারো বারো সাল থেকে কোরআনে কারিমের এই তাফসিরের ময়দানে আসি। বিশেষ করে চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো এই সময়গুলো যশোরে আমার কোনো গ্রাম বাদ আছে বলে আমার মনে হয় না, প্রায় গ্রামে গিয়েছি। তো এটা যে ভাইয়ের গ্রাম আমি তো জানি না, আমারে বলছে কি ধর্মতলা যশোর ধর্মতলা থেকে ভেতরে কয়েক কিলো, আমি ওই শুনি মনে করছি কয়েক মিনিট লাগবে ভেতরে, যেহেতু ভেতরে আর এনার গ্রাম তাও জানতাম না। আল্লাহ আমাকে সুস্থ রেখে এখনো পর্যন্ত ময়দানে কথা বলার যে তৌফিক দিলেন, আমাদেরকে শোনার মতো সুযোগ দিলেন বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি আমাদের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবির বিন সামাদ ভাইয়ের যে ছোট্ট ছেলেটা কয়েক কলি গজল বললেন আমাদের সামনে, এর ভেতরে আলেমরা মুক্ত থাকবে, মফাসসিরদের কথা বলার জন্য পথ পরিষ্কার করে দেওয়া লাগবে। আশা করছি এই দুই লাইন সারা দুনিয়ায় ছড়াবে, বিশেষ করে বাংলাদেশের যারা দায়িত্বে আছে আমাদের কণ্ঠগুলো চেপে না ধরে কোরআনের সঠিক কথাগুলো উপস্থাপন করার সুযোগ আমাদেরকে দান করবে। সূরা আনফাল থেকে আমরা মাত্র একটা আয়াত পড়েছি, দুই নম্বর আয়াত। এখানে তিনটা কাজের কথা আছে, পুরস্কারের কথা আছে পাঁচটা, খুব ভালো করে শুনবে। কাজ কয়টা বলেন? কাজ কয়টা? পুরস্কার আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের মুমিন, আল্লাহর দৃষ্টিতে আসলে মুমিন বলা হয় তাদেরকে যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের কলিজা কেঁপে ওঠে। আপনি রাজনৈতিকভাবে বিভিন্ন মতাদর্শ গ্রহণ করেছেন এটা আমরা দেখতে পাচ্ছি, তো আপনি তো মুসলিম, আল্লাহর নাম যাই উচ্চারণ করুক না কেন ওটা যদি সঠিক পদ্ধতিতে হয়, শিরিক এবং কুফরি বেদাতি যদি সে ডাকের ভেতরে না থাকে অবশ্যই আপনার অন্তরাত্মা কলিজা কেঁপে ওঠার কথা। আল্লাহর কথা তো ওই যে কি কাদরি বের হয়েছে চট্টগ্রামে, সেও বলতেছে জাহাঙ্গীর কিনা নাম যেন আমি জানি না, কবরের কাছে যে কলম পড়া নিচ্ছে, একটা মৃত মানুষের কাছে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহর জামানায়। আমি এই ষোলো সালে গিয়েছিলাম হজে, ওই সময় একটা লোক কবরের কাছে দাঁড়িয়ে, তাও যেমন তবন কবর না, মোহাম্মদ রাসূলুল্লাহ কবর, এখানে দাঁড়িয়ে হাত তুলে কি যেন বিড়বিড় করে চাচ্ছিলেন। পুলিশ তো ওর ভাষা বোঝে না, ওরে ডাক দিয়ে বলছে কি কি বলো, এই জায়গায় হাত তুলে কবরের কাছে বলা যাবে না, যদি কিছু বলার থাকে আল্লাহর ঘর কাবায় যাও, মসজিদে সেজদা দাও, আল্লাহকে নির্ভেজালভাবে মন থেকে ডাকো, ডাকার পদ্ধতি ওইটা। সুতরাং ডাক যারা দিচ্ছে এই ডাকের ভেতরে যদি কোনো ধান্দা উদ্দেশ্য দুর্বিসন্ধি না থাকে, ওই ডাক শুনলে অবশ্যই মুমিন যারা ইমান যাদের ভেতরে যাররা পরিমাণও আছে তাদের অন্তরাত্মা কাঁপবেই। আর যাদের ইমান নেই ওই মানুষগুলোর অন্তর কাঁপা দূরের কথা, ওদের বৃদ্ধি বাড়বে।
শয়তানই তো আর বসে নেই নবীজি কোরআনে কারিম শুনিয়েছিলেন আবু জেহেলকে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুইজনে দোয়া আবু নাম দিয়ে শুরু এক আবু কোরআন শোনার পরে তার ঈমান বেড়ে গেছে আর এক আবু কোরআন শোনার পরে শয়তানই বেড়েছে সুতরাং কোরআনের কথা শোনার পরে ঈমান যদি কারো থাকে মাস্ট বি আল্লাহর ঘোষণা তার ঈমান বাড়বে আর আমি যতটুকু দেখতে পাচ্ছি এখানে অন্য ধর্মের কোনো মানুষ মনে হয় আসে নাই মুসলিম হিসাবে কোরআনের এই প্রথম আল্লাহর দৃষ্টিতে যদি আমি মুমিন দাবি করি আমার অন্তরাত্মা কেঁপে উঠবে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যখন আল্লাহর তেলাওয়াত করা হয় আয়াত তখন জাদাতুহুম ঈমানা তাদের ঈমান বেড়ে যায় ৮৩ আল্লাহ বলেন হে নবী মানুষকে যখন আমি কোরআন শোনাবেন যারা এর মর্মবাণীগুলো উপলব্ধি করার মতো যোগ্যতা রাখবে দেখবেন আপনি তাদের চোখ দিয়ে পানি পড়ছে শরীর তো সাপোর্ট দেয় না আমরা এসেছি আমাদের ঈমান যা আছে যেন আরো বেড়ে যায় আল্লাহর কোরআন শোনার পরে এটা যদি উপলব্ধি করে বুঝতে পারেন যে আসলে আল্লাহ কি বলতে চায় আর আমার জীবন কোন দিকে চলছে আপনার ভেতরে জাররা পরিমাণ ঈমান থাকলে আল্লাহ এটা বাড়িয়ে দেবে এই যে মাস চলছে শাবান মাস এ মাসের অনেক আমল আমরা সে আবহমান কাল থেকে শুনে আসছি অনেকে নতুন নতুন ফতোয়া বের করছে শবে বরাত নামে যেটা আছে নিসফে শাবান এ বলে কিছু নেই আমার দৃষ্টিতে আমি প্রায় ১৫টা হাদিস পেয়েছি তাও নির্ভরযোগ্য আপনি এটাকে একেবারে ইবাদত মনে করে ফরজ নামাজ সব বাদ দিয়ে কে শুনেছিল যে শবে বরাতে এক রাতে ইবাদত করলে ও জান্নাতে না যায় আর পারে না ফরজ নামাজ ছেড়ে দিয়েছে এইটা ধরে চাকরি পাওয়ার পরে ওভারটাইম যদি কেউ করে তার বেতন বাড়বে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজে আইন মাস্ট বি পড়াই লাগবে মা বোন যারা আছে শুধু তিন দিন পাঁচ দিন সাত দিন যে অসুস্থতা থাকে এরপরে বাকি সময়টা নামাজে হেলা খেলা নামাজে অলসতা করা যাবে না আশা করছি আপনি মরণের আগ পর্যন্ত এই ওয়াজটা ভুলবেন না যে নামাজ মাস্ট বি আমার পড়াই লাগবে মুসলমানদের সামনে যদি নামাজের ওয়াজ করা হয় যে আমাদের ইজ্জত থাকে না আশা করছি ফরজ নামাজ ছেড়ে দেবেন না ফরজ নামাজ ছেড়ে দিলে আপনার দায়িত্ব আল্লাহ আর রাখে না ছেড়ে দেয় বলেন নাউজুবিল্লাহ আর আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় ওকে এক মিনিটও স্বাভাবিকভাবে থাকতে পারবে রক্তের ভেতরে পাঁচ প্রকারের ক্যান্সার হয় একটা যদি লাগিয়ে দেয় শুধু যশোর না ১৪ বংশ বিক্রি করলে ওর সাথে পয়সা হবে না এই জন্য আল্লাহ যেন দায়িত্ব ছেড়ে না দেয় আর উনি জানিয়েছেন যারা আমাকে সেজদা দেয় না তাদের আমি দায়িত্ব ছেড়ে দিই জোরে বলেন নাউজুবিল্লাহ পৃথিবীতে যত নিকৃষ্ট জীব আমরা নাম শুনি তারাও বেনামাজিকে দেখতে পারে না আল্লাহকে বলে এর মুখ যেন আমি না দেখি আরো বিভিন্ন রকমের কথা আছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইমানের পরে মানুষের যে হিসাব নেওয়া হবে তার নাম নামাজ তার নাম কি নামাজ মুসলমান দাবি করেও যারা নামাজ পড়ে না সে যে দল করুক জাহান্নামে যাবে এটা তো আমি বানালাম নাকি কোরআনের সবচাইতে ভয়ঙ্কর আয়াত আমার কাছে সূরা শুরা ২৫ নম্বর পারা ৬ নম্বর পৃষ্ঠা ১৩ নম্বর লাইনের ৪২ নম্বর আয়াতটা আমার দৃষ্টিতে মনে হয় আপনি দেখেন তো আপনার কাছে কেমন লাগে ইন্নামাস সাবিলু আলাল লাযীনা ইয়াযলিমুনান নাস আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আমলা মামলা দায়ের করব কেস করব
অভিযোগ দেবতাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে অত্যাচার করে জুলুম করে শব্দরাহিত আলেম যারা আছে ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দাইনি ইয়াজলিমুন আন নাস ইয়াজলিমুন এটা মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ পাক জানাতে চেয়েছে যে মানুষগুলো বর্তমানে এখন মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে তাদের অধিকার নষ্ট করে দিচ্ছে তাদের বিরুদ্ধে ওই লোকটা যদি কিছু নাও বলে আমি নিজে আল্লাহ মামলা করব আয়াত অনুযায়ী বাংলাদেশে আজ হাজার হাজার মুসলমান আল্লাহর মামলার আসামি এখানে নেই এখন যদি বলেন কই আমার হাতে তো কিছু নেই আমি অত্যাচার করব কি দিয়ে কেন আপনি বাড়িতে কুল্লুকুম রাবিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি নবীজি বলেন প্রতিটি মানুষ দায়িত্বশীল কিয়ামতের স্ব দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে সুতরাং আপনি আপনার স্ত্রীর সন্তানের মা বাবার এদের দায়িত্বে আছেন এদের ওপরে কোনো ক্রমে যেন জুলুম হয়ে না যায় তাহলে আপনি আল্লাহর মামলার আসামি শব্দটা অনেক ভারী না ঠিক আমার বিরুদ্ধে যদি গ্রামের কোনো পা ফাটা লোক বা গরিব মানুষ মামলা দিত আমার মনে হয় তিন বছর জেলে থাকা লাগতো না ওরে যা চাইতো তাই দিয়ে আমি বের হয়ে চলে আসতে পারতাম কথা বলেন না কেন কারণ আমি যেখানে ছিলাম আপনারা জানেন সারা বাংলাদেশে তাদের শ্রেণী আকিজ গ্রুপ নাম শোনেননি যশোরের এখন ভাই তো আছে টাকা পয়সা বললাম এরকম গরিব মানুষ হলে যে ভাই আমি লোভে পড়ে মামলা দিয়েছি এই নেন টাকা আমার বের করে দেন আমার বাঁ দিয়ে যত বড় আমার বের হতেও তত কষ্ট দুনিয়ার এই বাদী হয়ে যদি আমার বিনা কারণে কেউ তিন বছর আটকিয়ে রাখতে পারে তামাম পৃথিবীর মালিক যিনি তিনি বাদী হবে আপনার বিরুদ্ধে পেছনে খোঁজ নিয়ে দেখে হাত তালি দিচ্ছে মানে ওয়াজার জীবনে মনে হয় মিলিয়ে গেছে না এটা তো 100% মিলছে আমি জানি তাহলে মুসলমান দাবি করার পরে যারা কিয়ামতে জবাব দেওয়া লাগবে এটা বিশ্বাস করে না এ কোথায় যাবে এই হিসাবে বাংলাদেশের মানুষ জাহান্নামে যাবে কম না বেশি আল্লাহ যেন বেশির ভেতরে আমাদেরকে না ফেলেন বলেন আমিন কোরআনের আয়াতে কাজ ছিল ইমানদার যারা এই মানুষগুলোর সামনে যদি আপনি কোরআন পড়েন আল্লাহ বলছেন ও যদি উপলব্ধি করার ক্ষমতা রাখে দেখবেন হে নবী ওর চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসে না এটা বোঝার মতো যোগ্যতা যাদের আছে তাদের চোখে পানি আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন শোনার পরে তাদের ইমান এমন বাড়া বেড়ে যায় বাড়ি যাওয়ার আগে তারা সিদ্ধান্ত নিয়ে যায় যে যত কিছু আসুক আমি ভরসা করব আল্লাহর উপরে এইটা তিনটা কাজ আপনি পরপর যদি আপনাকে আল্লাহ দিয়ে দেয় এবার গুরুত্বপূর্ণ জীবনে দুইটা দায়িত্ব পালন করা লাগবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন নামাজ যারা দাঁড় করাবে ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে নামাজ পড়বে না ইউকিম কামা ইয়াকুমু মানে দাঁড় করানো নামাজ যেই পরিবারে যে সমাজে যে রাষ্ট্রে দাঁড়িয়ে যায় ওই পরিবার সমাজ এবং রাষ্ট্র থেকে অন্যায় বিদায় নিতে বাধ্য ইন্না সালাতান তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বলেন অবশ্যই নামাজ মানুষদেরকে ফাইসা অশ্লীল কাজ থেকে গর্হিত কাজ থেকে বিরত রাখবে কারণ সলাতের আগে ইন্না দিয়ে আল্লাহ গ্যারান্টি দিচ্ছে দুনিয়ার কোন বড় মানুষ যদি আপনার সামনে গ্যারান্টি দেয় এটাই আপনি আনন্দে উৎফুল্ল হয়ে পড়েন যে না এর কথা একবার যা বলেছে হবে তামাম দুনিয়ার মানুষের কথা চাইতে আল্লাহর কথা বেশি সত্য এই জন্য আল্লাহ ইয়াকিমও দিয়েছেন সুতরাং এখন থেকে আমাদের দায়িত্ব হবে আমাদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে আমরা যেন অন্তত নামাজকে দাঁড় করাই নামাজ দাঁড় করাতে কমপক্ষে 13টা জিনিস লাগে কয়টা নামাজের ভেতরে বাইরে 13 ফরজ এ ফরজগুলোর প্রতিটি কারণ আছে
নামাজের প্রথম ফরজ আমরা জানি নামাজের বাইরে শরীর পাক কি পাক বলেন বলেন এই শরীর মানুষ তো সাড়ে তিন হাত বডি না নবীজি জানিয়েছেন তাম দুনিয়ার মুসলমানের একটা শরীরের মতো কোন জায়গায় যদি কোন মুসলমান কষ্ট পায় জুলুমের শিকার হয় তুমি যদি আমেরিকায়ও বাস করো তাহলে তোমার মনে একটু কষ্ট লাগা লাগবে এলাম তাম দুনিয়ার মানুষ মুসলমান যারা এটা কিসের মতো একটা শরীরের মতো কিসের মতো এ নামাজ পড়তে গেলে শরীর পাক করো এই শরীর মানে সাড়ে তিন হাত বডি তো পাঁচবার গোসল করলে আপনি পাক হয়ে যাচ্ছেন না কবির ভাই তার বাড়ি থেকে অজু করে সুন্দর করে পবিত্র হয়ে এই মসজিদে মনে করেন আসতেছে হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ববলি কে সারা বাংলাদেশে তো এখন ন্যাকেটের তালিকায় এই মহিলা আছে এখন ওরা যদি ওই অবস্থায় দেখে বলে আস্তাক ফিরল্লা নাউজুবিল্লা এ কি দেখলাম মসজিদে এসে সুন্নত নামাজ পড়ছে আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা বলার আগে ওনার মনে হবে আল্লাহ আমি কি দেখলাম এটা মনে হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক অথচ নামাজ ভেঙে যায় নিষ্ঠা কারণে তার এই কারণ এইটা যে নামাজের ভেতরে যদি মন এদিকে ওদিকে চলে যায় ওই নামাজ আর নামাজ থাকে না আপনি সুবহানাক আল্লাহুম্মা না পড়ে মনে মনে ভাবছেন কি দেখলাম নামাজ আছে না গেছে এখন আপনি এই পাবলিককে মেরে ফেলবেন না শরীর পাক যেহেতু সেও একটা এই সমাজের অংশ সেও একটা শরীরের অংশ তাই পাক করা লাগবে আমাদের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো পাক করার জন্য নির্ধারিত কিছু নিয়ম নীতি আছে এটা তিনবার ধুয়ে ফেললে এটা পাক হয়ে যায় এটা তিনবার ধুয়ে ফেললে পাক হয়ে যায় পাও তিনবার ধুলে পাক হয়ে যায় এরকম প্রত্যেকটা জিনিস আছে এই ববলিকে পাক করার একটা মাত্র কারণ সেটা পর্দা ওরে পর্দা দিয়ে দেন তখন আপনি যদি ওরে খাস পর্দা অবস্থায় রাস্তায় দেখেন ও আপনার মনের ভেতরে শয়তান ওই খারাপ মন্ত্রণা দিতে পারবে না কারণ ওইরকম মহিলা রাস্তায় দেখলে আপনার মনে হবে আমার খালা বা আমার মা আর মানুষ মা এবং খালার প্রতি খারাপ ধারণা করে না কথা বলবে না এই জন্য যারা মেয়েরা বসে আছেন আপনার মর্যাদা কিন্তু পর্দার ভেতরে আপনি মনে করছেন না ববলি যেমন একেবারে টপ টেবিলে উঠে গেছে আমি উঠবো তা আপনার চেহারা কি ওর মতো অনেক চেহারা মেহারা দিয়ে খেয়ে যাচ্ছে আপনি কি দিয়ে খাবেন আর ওগুলো খাওয়া খাওয়াই বাদ আমরা আল্লাহর বিধান মানতে গিয়ে নিজের শরীরের যেটা ফরজ পর্দা এটা যেন লঙ্ঘন না হয় 14 জন পুরুষের নাম আছে কোরআনে কয়জন এই 14 জন পুরুষ বাদ দিয়ে পৃথিবীর কারো সামনে যেতে হলে আপনাকে পর্দা মাস্ট বি নামাজের মতো করাই লাগবে হ্যাঁ এই 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন একেবারে খোলামেলা হয় না মুখমণ্ডল খোলা রাখতে পারেন হাতের কবজি খোলা রাখতে পারেন পায়ের পাতা খোলা রাখতে পারেন বাকি শরীর ঢেকে রাখা লাগবে কথা বুঝতেছে আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা সূরা আহসাবের 33 নম্বর আয়াতে আছে হে পৃথিবীর মেয়েরা তোমরা তো আর সাধারণ সমস্ত উল্টা পাল্টা মেয়ের মতো না তোমরা মুসলিম মহিলা তোমাদের একটা দাম আছে একটা যদিও নবীজির স্ত্রীদের জন্য আল্লাহ নাজিল করেছেন কিন্তু মুসলিম মমিনা নারী যারা তাদের জন্য বাইরে যখন যাবে বাইরে যাওয়ার সময় যেন তাবাররুজ করবা না বাইরে যাওয়ার সময় তাবাররুজ কি পোশাক হয়ে যাবে আট শার্ট ছোটখাটো মাজা হেলে দুলে চলবে আর সাজগোজ বেড়ে যাবে যখন বাইরে যাবে এই যে তিনটা কথা বললাম তাবাররুজের অর্থে এদেশে এরকম মানুষ নেই অথচ অনেকে তো নামাজও পড়ে না আপনার নামাজ হচ্ছে না যে নামাজ আপনাকে ফরজ পর্দা করতে দেয় না এত বড় গুরুত্বপূর্ণ একটা বিধান আপনি এর ভেতরে আসতে চান না এর জন্য শুধুমাত্র ওনারাই দায়ী তা না বিভিন্ন জিনিস দায়ী আছে তার ভেতরে অন্যতম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এখানে যা শেখানো হচ্ছে পর্দা তো দূরের কথা ও এখন ফোর পিস থেকে থ্রি পিসে নেমেছিল এরপরে টু পিসে এখন তো চলছে ওয়ান পিস কিছুদিন পরে নেই পিস চলছে আমার মা বোনেরা যশোর কুষ্টিয়া ঝিনাইদহ এগুলো তো পাশাপাশি ছিল আমি যশোরে খুলনা এগুলোতে আসলে মনে হয় যে আমার বাড়িতেই আছে
সুতরাং এরকম আপনজন মনে করে বলছি আপনি আর চাই করেন খাস পর্দা যেটা এই 14 জন পুরুষ মানুষ বাদ দিয়ে বাকি কারো সামনে গেলে মনে করবেন এটা নামাজের মতো একটা ফরজ বিধান আল্লাহ যারা এসেছে এদেরকে আজকে থেকে এই আয়াতটা আমল করার তৌফিক দাও বলে আমিন নামাজ কিন্তু দাঁড় করানো দরকার এইজন্য পাবলিকে যদি পর্দা দিয়ে দেওয়া যায় তখন ওইটা দেখলে আমার নামাজের কোনো সমস্যা নেই আমার শরীর পবিত্র হয়ে যাবে মন পবিত্র হবে সমাজও পবিত্র তখন নামাজের একটা ফরজ আদায় হবে আর সারি সব জায়গা এখন অপবিত্র ছড়াছড়ি আমি সুবহানাল্লাহ বসে বসে পড়ে করব কি একবার সুবহানাল্লাহ বললে তিনবার শয়তান আমার মনের ভেতরে কোমন্তনা দিয়ে আমারে সুবহানাল্লাহ বাদ দিয়ে দেবে কথা বলেন ঠিক আমি মারসাপনা হুম ইনফিকুল তোমাদের আরেকটা কাজ করা লাগবে তোমাদের রিজিক খরচ করবা রিজিক মানে শুধু খাবার না রিজিক মানে আপনার মেধা আপনার যোগ্যতা আপনার টাকা পয়সা আপনার ক্ষমতা যে যেখানে যেটা নিয়ে চলছেন ওইটাই আপনার রিজিক কথা বুঝতেছে এই এলাকা থেকে বিনা কারণে একজন মানুষকে পুলিশে এসে ধরে নিয়ে যাবে যারা প্রভাবশালী আছে যাদের ক্ষমতা আছে তাদের রিজিক কি ওই জায়গায় যে অন্তত এই কথা বলা যে নিরপরাধ মানুষকে আপনি এমনিতে নিতে পারেন না আইন দেখান এটা হয়তো যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে কথা বলেন ঠিক কিনা তারা যদি এই কাজ না করে আরো রাতের বেলা কায়দা করে ধরিয়ে দেয় পাঁচ দিন পরে নিজেই আবার ছাড়িয়ে নিয়ে আসে মাঝখান থেকে 2 লাখ টাকা পরিবারের কাছ থেকে হাদিয়া নেয় এরপরে রিজিকই আমরা বুঝি না রিজিক মানেই মনে করে রুটি না খাবার পৃথিবীর প্রত্যেকটা জিনিস রিজিক যেটা জীবন চালাতে লাগে আমরা বিস্তারিত একটা বাজে তো খুব কষ্ট হচ্ছে আর আসছি সেই পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আমি তাড়াতাড়ি করছি এবার তিনটা পুরস্কারের কথা আছে আল্লাহ পাকে কথাগুলো বলার পরে জানাচ্ছিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরাই সলিড মুমিন কি মুমিন সলিড সলিড সঠিক যাই বলেন সত্যিকারের আল্লাহর দৃষ্টিতে মুমিন এরা কয়টা কাজ বললাম সব মিলে পাঁচটা কয়টা যখন এই মানুষগুলো আল্লাহর কোরআন শুনতে আসে আল্লাহর কোরআনের আয়াত শুনে তখন তাদের ভেতরে জালসালা পয়দা হয়ে যায় তারা চিন্তা করে এটা আমি সাধারণ মানুষের কথা হামজার কথা শুনছি না ও তো অ্যাডভার্টাইজ করছে এ কথা টাকার তখন ওদের অন্তরাত্মা কেঁপে ওঠে শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় যদি বুঝতে পারে যে আল্লাহ কি বলতে চায় 2 নম্বর ওই মানুষগুলোর ইমান যদি 4টা পরিমাণও থাকে যতখানি কোরআন শুনবে ইমান বাড়তেই থাকবে আর যদি মন আবু জেহেলের মতো হয় যতক্ষণ শুনবে ওর শুধু মেজাজ খারাপ হবে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তারিফ ফি ওয়ুজুহিল্লাযীনা কাফারুল মুনকার ইলা আখিরি আয়াত আছে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে আল্লাহ পাক বলেন হে নবী আমার কোরআন যখন তেলাওয়াত করে মানুষকে বোঝাবেন যারা কাফের দেখবেন ওরা আপনাকে মনে হয় খেয়ে ফেলছে পারে না খেয়ে ফেলতে দাঁত ছিটমিট করে চোখ বড় বড় করে রাগে ওরা চলতে থাকে আর আমি তখন আরো ওস থেকে ফেরেশতাদেরকে বলি ওর সালা আরো বাড়িয়ে দে এখানে ইমান যাদের আছে এখানে তাদের আজকে ইমান বাড়বে মাস্ট বি বাড়বে সাদাতহুম ইমানা 3 নম্বরে আমাদের কাজ হবে কোরআন শোনার পরে এদিকে ওদিকে আর না গিয়ে আল্লাহর উপরে ভরসা বাড়িয়ে দেওয়া ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে যেন নামাজটা দাঁড় করানো যায় সেই চিন্তা ভাবনা করে কাজ শুরু করা কারণ নামাজ পড়ার কথা পড়া কোরআনে আল্লাহ একবার দিয়েছেন ফাসল্লিলি ফাসল্লিলি শব্দের দিকে খেয়াল করেছেন ফাসল্লিলি পর্যন্ত আল্লাহ দেয়নি ফাসল্লিলি রব্বিকা নামাজ যদি পড়তেও চাও তোমার রবের নামে পড়া লাগবে কার উদ্দেশ্যে আজ অনেকেও নামাজ পড়ে বিভিন্ন উদ্দেশ্যে অনেকের বিয়ে হচ্ছে না মনে করছে নামাজ কালাম ধরি অনেক মেয়ের বাপ হয়তো রাজি হবে যে ছেলেটা নামাজি এটা নামাজ পড়ার কথা আছে মাত্র এক জায়গায় তাও কিভাবে রবের জন্য কার জন্য আর রবের জন্য কেউ যদি নামাজ শুরু করে কিয়ামত হয়ে যাবে ওকে নামাজ ছাড়াতে পারবে না আর নামাজ পড়ার কথা এক জায়গায় কায়েমের কথা 82 জায়গায় কয় জায়গায়
এই একটা জায়গা শুনে কত মানুষ অন্তত নামাজ শুরু করে আমরা রমজান আসতেছে শুরু করে দিবে কিন্তু কায়েম করা যেটা ওটা ওইটা না আপনি একেবারে কাতার থেকে শুরু করে শেষ পর্যন্ত যা করছেন প্রত্যেকটা ওঠা বসা তেলাওয়াতে দোয়াতে তাসবিহে একটা একটা করে শিক্ষা আছে এই শিক্ষাগুলো যখন নিজের স্বাধীন হাত বডি সহ পরিবার রাষ্ট্র সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য এককভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত নেবে 50 জন মানুষ এখানে নামাজ পড়ে এরা কাতারে দাঁড়িয়েছে কাতারের ভেতরে যদি মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি জামাত তিনজন দাঁড়িয়েছে ওকে নামাজে দাঁড়ানোর পরে গোটা দিয়ে বলবে তুই আওয়ামী লীগ করিস পেছনে কাতারে যা বলবে আল্লাহ বসাতে চায় এখানে যেমন কাতারবদ্ধ হয়ে আছো কোনো সমস্যা হচ্ছে না এই শিক্ষাটা নামাজ শেষ করে যাওয়ার পরে দুনিয়াতে ছড়াবা এখন 57টা মুসলমান রাষ্ট্র এই কাতার বদ্ধ হয়ে অন্যায়ের প্রতিবাদ করা লাগে এটা যদি নামাজ থেকে আমরা শিক্ষা নিতে পারতাম পৃথিবীর কোন মুসলমানের উপর অত্যাচার হতো না বিশেষ করে এই যে ফিলিস্তিনের এটা অনেক আগেই বন্ধ হয়ে যেত কথা বলেন তাহলে আমাদের নামাজ কায়েম হচ্ছে না লক্ষ লক্ষ শব্দ এক একটা আয়াতের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন এবার আমরা পুরস্কারের দিকে যাচ্ছি যেহেতু এরা সলিড মমিন এদের প্রথম পুরস্কার আল্লাহুম দারাজাতুন ইনদা রব্বিহিম এদের মর্যাদা তাদের রবের কাছে এক ধাপ বেড়ে গেছে আমাদের আর যায় আছে মাগফিরাতুন দুই নাম্বার আল্লাহ তাকে মাফ করে দেবে রিজকুন কারীম তিন নাম্বারে সম্মানজনক রিজিক মানে জান্নাত সম্মানজনক রিজিক মানে কি এটা আল্লাহ তার জন্য বরাদ্দ করে দেবে বিশ্ব নবীকে আল্লাহ বরাদ্দ করেছিলেন কি কাউসার কি ইন্না আতাইনা কাল কাউসার হে নবী আপনাকে আমি কাউসার দিয়ে দিলাম কাউসার মানে মনে করে ওই হাউজে কাউসারের পানি কাউসার শব্দের ভেতরে 99টা পয়েন্ট আছে তার ভেতরে অন্যতম হচ্ছে সাফাত সাফাত করার সুযোগ বিশ্ব নবীকে আল্লাহ দেবে এরকম অনেকগুলো তাফসিরে আছে কাউসার মানে শুধুমাত্র এই পানি না কাউসার মানে সন্তানাদি কাউসার মানে সাফায়াত করার ক্ষমতা কাউসার মানে আপনার যোগ্যতা মেধা এ বাস্তবতায় যা লাগে উপরে উঠতে সবগুলো কাউসার এগুলো আমি দুনিয়ায় দিয়েছি আর কিয়ামতে এ হাউজে কাউসারের এক ছত্র মালিকানা আপনার নামে আমি লিখে দিলাম এজন্য ওই সম্মানিত রিজিক পাওয়ার জন্য এই তিনটা পুরস্কার আল্লাহ তাদেরকে দেবেন এই কাজগুলো আমাদেরকে দেও বাস্তব জীবনে করা তৌফিক দেন আমিন সালাতে বললে আমি ঘন্টা দুই চার পাঁচ সালাতে পারবো কিন্তু মনে হয় ঠিক হবে না এখন একটা বাজে এরপরে তাহাজ্জুদ পড়া লাগবে কিছুক্ষণ পরে এরপরে ফজরের নামাজ এরপরে কর্মজীবন আছে চারদিক থেকে তাকিয়ে আর আমার যে জার্নি আজকে বাবা বাবা আমি মাপ চাচ্ছি কণ্ঠ সেরকম সাপোর্ট দিচ্ছে না আগামীতে যদি সুযোগ পায় আর আপনারা যদি নিয়ে আসেন ইনশাআল্লাহ তখন আমি আরেকটু আগে উঠে কথা বলবো বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনুল আজিম আজকে ডবল মাহফিল ছিল তো বাগেরহাটে একটা পিরোজপুরে একটা শুধু কবির ভাই আমি তো জানতাম না পরে যে মোহসাইনকে মানে কল দিয়ে এখানে নিয়ে এসেছে আমি গাড়িতে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি যশোর আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি হাত উঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে জীবনের অপরাধের দিকে তাকালে কিছুই দেখা যায় না জীবন খাতার দিকে তাকালে শুধু অন্ধকার মনে হয় যত পাপ আমরা দুনিয়ায় করেছি কোনো মানুষ যদি গণনা করে শেষ করতেও পারবে না শরীরে যদি লেখা থাকতো গুণাগুলো মানুষ আমাদেরকে কুকুরের মতো ঘৃণা করত যেভাবে তুমি গোপন রেখে দিয়েছো কেউ জানে না কোনো পাপের খবর কিয়ামতে কোটি কোটি মানুষের সামনে তুমি আমাদের সাত্তার নামের ওসিলায় ক্ষমা করে দিও এ পাপগুলো তুমি মেহরবানি করে নামটার ওসিলায় গোপন রেখে দিও যত গোনা করিয়াছি গোপনে মাফ করে দাও আল্লাহ তুমি নিজগুণে তুমি যদি মাফ না করো বান্দাকে বলো তোমার বান্দা যাবে কার কাছে
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া আল্লাহ তাআলা যশোর জেলার শিকরগাছা নবগ্রাম মসজিদ কমিটি এলাকাবাসী এবং বিদেশীরা মিলে যে মাহফিলের আয়োজন আজকে করেছেন পরিসরে ছোট হলেও এটাকে তুমি প্যারেড ময়দানের মতো কবুল করে নাও যারা আলোচনা রেখেছেন বিশেষ করে যার মাধ্যমে এসেছি শ্রদ্ধাবাদন বড় ভাই কবির বিন সামা তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো অন্যায় যেগুলো আছে মানুষ হিসাবে আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে ক্ষমা করে দাও তার বাবা একজন আলেম ছিলেন আল্লাহ তাআলা আলেমের সন্তান হিসাবে তোমার আলেম বান্দাকেও কবরে মাফ করে দাও তার মাকে ক্ষমা করো তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো দুনিয়ায় সহি সালামতে রাখো যে যুবকগুলো এই মাহফিলের আয়োজনে শ্রম দিল আমার রকি ভাই মারুফ ভাই ডাক্তার সাহেব সহ নাম না জানা যত মানুষ কোরআনের জন্য এত রাত পর্যন্ত বসে আছে এদেরকে একেবারে খালি হাতে ফেরত দিও না মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন আল্লাহ একেবারে খালি হাতে ফেরত দিয়ে দিলে তোমার নামের একটা বেইজ্জতি হবে মেহরবানি করে যার যা কামনা বাসনা যায় যা সেগুলো পূর্ণ করে দাও সম্মানিত মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে এদের মনের যায় যা সেগুলো পূরণ করো স্বামী সংসারে যাদের শান্তি নেই কোরআনের ইজ্জতে তোমার সালাম নামের খাতিরে শান্তি দান করো এদের পেটে যে সন্তানগুলো আসবে এগুলো হযরতে ওমরের মতো হযরতে আবু বকরের মতো বানিয়ে দাও রব্বুল আলামিন আমার সাথে মাওলানা হুসাইন এসেছে তার বাবা নেই তুমি তার বাবাকে মাফ করে দাও আমার ওহেদ ভাইয়ের মা বাবাকে মাফ করো সারাটা জীবন কোরআনে কারিমের জন্য ওয়াকফ করে দিয়েছি আমরা আল্লাহ তুমি কবুল করে নাও এই গ্রামে মাটির নিচে যত মানুষ শুয়ে আছে এদেরকে ক্ষমা করো এই মসজিদের যত হাওয়ায় যাচ্ছে আল্লাহ তুমি পূরণ করে দাও বাংলার দায়িত্ব যাদের উপরে দিয়েছো আল্লাহ এই মানুষগুলোকে সততার সাথে অমরের মতো পালন করার তৌফিক দাও আগামীতে এই মাহফিলটা কোরআনের ইজ্জতে আরো বিশাল আকারে তুমি কবুল করো بارك الله لنا ولكم في القرآن العظيم কখন মরণ চলে আসে আমরা জানি না যখন এই মরণ আসবে শাহাদাতের মরণ দিও সেজদা অবস্থায় তাসবিহ পড়তে পড়তে মরণ দিও সামনে রমজান মাস হায়াত যদি আর নাই থাকে আল্লাহর পবিত্র রমজানে আমাদেরকে ডাক দিও আর একবার হলেও যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম হ্যালো সম্মানিত ভাইয়েরা আপনারা ধীরস্থির ভাবে সুস্থতার সাথে আপনাদের সাইকেল যানবাহন গুলো নিয়ে যাবেন মা বোনেরা একটু দেরি করে বের হন মা বোনেরা একটু পরে বের হন আর আমার হামজা ভাইয়ের যেন কোনো রকম অসুস্থ মানুষ একদমই কোনো চাপ না লাগে সাবধানে আমাদের বাড়ি নিয়ে যাবেন এবং বাড়ি নিয়ে যেয়ে গেট দিয়ে দেবেন আমি আমার পরিবারকে বলবো যে তাড়াতাড়ি হামজা ভাইয়ের জন্য খাবারটা খুব দ্রুততার সাথে হামজা ভাই সহ ওনার ড্রাইভার এবং সবার সঙ্গে আরও দুইজন ওনাদের খাবার দাবারটা খুব দ্রুত আমি জানি যে হয়তো বা বাড়ি চলে গেছে ইতিমধ্যে আর আমার মা বোনেরা একটুখানি দেরি করে বের হন পুরুষরা একটু ফাঁকা করে দিলেই আর হামজা ভাইয়ের গাড়িটা বের করার জন্য একটু সহযোগিতা করবেন হ্যান্ডশেক বা ছবি তুলতে যেন মানে চাপাচাপি না করে রকি সাহেব সহ মিন্টু শাওন আমাদের যুব সমাজ আবদার ভাই আব্দুল জব্বার ভাই আবুখার ভাই সহ সবাই মিলে একটু সহযোগিতা করে গাড়িটা পার করে দেন একটু সহযোগিতা করে কারণ উনি অসুস্থ মানুষ সবার সাথে হ্যান্ডশেক করা এই মুহূর্তে সম্ভব না একটু সহযোগিতা করেন
আমাদের গ্রামের মানুষ আশা করছি আমাদের এলাকার মানুষ সহযোগিতা করবেন আমরা যেহেতু এই মাহফিলে বক্তা ছিল আমাদের গোলাম মর্তজা নুরী ভাই উনি আমাদের প্রধান বক্তা বাট আমরা মানে অনাকাঙ্ক্ষিতভাবে আকাঙ্ক্ষিত মেহমানকে